নমস্কার, শুভ সন্ধ্যা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে অর্থনীতি বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত গুরু প্রণামে অনুষ্ঠানটিতে সকলকে জানাই স্বাগত। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা সকলেই জানি আজ একটি বিশেষ দিন, 5ই সেপ্টেম্বর। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও অবিস্মরণীয় দিন আজ, কারণ আজকের দিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। এই দিনটির ব্যাপারে জানতে হলে একজনের কথা আমাদের সর্বপ্রথম মনে আসে। তিনি হলেন ভারতের দর্শন শাস্ত্রের অন্যতম প্রবক্তা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1888 সালে আজকের এই দিনটিতে তামিলনাড়ুর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি বলেছিলেন, তার জন্মদিনের দিন যদি এই শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তবে তিনি অধিক সম্মানিত বোধ করবেন। সেই থেকে শুরু হয় শিক্ষক দিবস পালন করা। বলা চলে, টিচিং ইজ দ্য প্রফেশন দ্যাট ক্রিয়েটস অল আদার প্রফেশন। তাই শিক্ষকরাই হলো সমাজের কারিগর, কারণ শিক্ষকরাই পারে সমাজের সন্তানদের সুনাগরিক ও মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে। এবার উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষিকাদের শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করবে বৈশালী তার একটি গুরু বন্দনা দিয়ে। ভবসাগর সব সুখদায় হবসাগর সব সুখদায় হিকর মোহে তরণন কি ভবসাগর সব সুখদায় হিকর গুরু চরণ কি।
शरणागर निंदा के प्रभु गिरिधर नागर आस वही गुरु शरणन की मोहे लागी लगन गुरु चरणन की मोहे लागी लगन गुरु चरणन की गुरु चरणन की गुरु चरणन की मोहे लागी लगन गुरु चरणन की गुरु चरणन की मोहे लागी लगन गुरु चरणन की मोहे लागी लगन गुरु चरणन की मोहे लागी लगन गुरु चरणन की लागी लगन गुरु चरणन की गुरु चरणन की गुरु चरणन की मोहे लागी लगन गुरु चरणन की गुरु चरणन की मोहे लागी लगन गुरु चरणन की गुरु चरणन की गुरु चरणन की गुरु चरणन की। शिक्षा शुद्ध कि बाबा मा और गुरुराई दिए थकें ना छोटो थेके बेड़े ओठार मध्य दिए प्रतिनियत ही किन्तु आम्रा किछु ना किछु शिखी और जीवने सबथेके बड़ो शिक्षकेर भूमिका जदि केउ पालन करे थाके गुरुजनेर पर ता होलो परिवेश ओ प्रकृति किभाबे जानाच्छे उपमा चट्टोपाध्याय তার কবিতার মাধ্যমে। কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মধুর মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি যেসব কৌতূহলে নেই দ্বিধা লেশ মাত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ইনাকে চেনে না এমন বাঙালি কিন্তু খুব কমই আছে। তৎকালীন সমাজ ব্যবস্থার খুঁতগুলোকে নিপুণভাবে তুলে ধরেছেন তিনি তার লেখার মাধ্যমে, আর শিখিয়েছেন কিভাবে নিরস্ত্র হয়েও যুদ্ধ লাভ করা যায়। উনারই লেখা এক উপন্যাস পরিণীতা বিংশ শতকে আমাদের কলকাতাকে তুলে ধরে, তুলে ধরেছে শোষণের নিদারুণ চিত্র। আর সেই পরিণীতা 2005 সালে প্রদীপ ঘোষ নির্মিত একটি সিনেমা অর্থাৎ চলচ্চিত্র, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শেখর এবং ললিতা। তাদের একটি ছোট্ট কথোপকথন পিউ বলে পিয়া বলে, সেই গানটিতে নৃত্য পরিবেশনা করবে আমাদের কাছের এক বন্ধু সৌজন্যা দত্ত। দেখতে থাকুন। दिल की जो बातें हैं बातें जो दिल की है दिल में रखना प्यार, लब तो ना खोलूं मैं खोलूं ना
लपटों पर आंखों से सब कह दिया। पीयू बोले पिया बोले क्या ये बोले बोले क्या ये बोले जानू ना जिया डोले हौले हौले क्यों ये डोले जानू ना। एक नदी से मैंने पूछा इठला के जल्दी कहा दूर तेरे पी का घर है बलखा के जल्दी कहा। थोड़ा वो घबराई थोड़ा सा शर्मा से वहाँ सागर से मिलने का उसका तो सपना था मेरे ही तरह पिया। जिया डोले हौले हौले क्यों ये डोले जानू ना। पीयू बोले पिया बोले क्या ये बोले অসাধারণ একটি নৃত্যের পর এবার আমরা চলে যাব একটু আলাদা ধরনের এক যন্ত্রসঙ্গীতে, পরিবেশনায় আমাদের সকলের প্রিয় বন্ধু দইতা। জগতের সব কিছুই তো মহামায়া, আর এই মহামায়ার টানও কিন্তু বিশাল। তাহলে চলুন এই মহামায়ার টানকে কেন্দ্র করে আমাদের এক কাছের বন্ধু তিয়াসার একটা ছোট্ট নৃত্য পরিবেশনায় চোখ রাখি। कोई टोह टोह ना लागे किस तरह गिर
जाने तू होगा जरा पागल, तूने मुझको है चुना। বেশ, মনটা ভরে গেল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলেরই প্রাণের কবিগুরু, আর এই আজকের দিনে গুরুকে বন্দনা জানাতে আসছে আমাদের এক কাছের বন্ধু শ্রমণা ঘোষাল তার সঙ্গীতের মাধ্যমে। আমাদের এই সুন্দর মুহূর্তটাকে আরও সৌন্দর্যময় করে তুলতে জয়িতা হাজির হয়েছে তার প্রিয় ভায়োলিনটিকে সঙ্গে নিয়ে। তো চলুন আমরা দেখে নিই ওর পরিবেশনা।
সাজুগুজু করতে কে না ভালোবাসে। সাজুগুজু করতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি, কিন্তু আমাদের এক বন্ধু তিয়াশা সে একটু বেশিই ভালোবাসে। কি করে জানলাম? তাহলে বলি চলুন। বলবো না, দেখি চলুন তার একটা সুন্দর নৃত্যের ঢালির মাধ্যমে। झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो भवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी दे कहाल जरा। सवार लूं सवार लूं सवार लूं है सवार लूं। ये सारी कोयलें बनी है आज डाकियां, कहूं कहूं में चिट्ठियां पढ़े मजाकियां। इन्हें कहो कि ना छुपाए किसने है लिखा बताए, उसकी आज मैं नजर उतार लूं सवार लूं है सवार लूं सवार लूं सवार लूं। এখন সকল শিক্ষকদের প্রতি প্রণতি জানিয়ে প্রভাতীর আজকের নিবেদন। হে শিক্ষক, কবি আব্দুর রহমানের কবিতা হে শিক্ষক। তুমি শিক্ষক, তুমি উত্তাল সমুদ্রের গহ্বর থেকে উন্মোচিত করাতে পারো মুক্তোর ব্যঞ্জনা। তুমি শিক্ষক, তুমি তিমির রজনী কুহেলিকায় বিলাতে পারো পূর্ণ চাঁদের রঞ্জনা। তুমি শিক্ষক, তুমি রুক্ষ প্রস্তর খণ্ডকে ঘষে ঘষে আনাতে পারো মসৃণতার ঝলকান। তুমি শিক্ষক, তুমি নীরব নদীর জীর্ণতা কাটিয়ে শোনাতে পারো মিষ্টি মধুর কলতান। তুমি শিক্ষক, তুমি সদ্যজাত পক্ষীছানাকে দিতে পারো প্রথম উড়ানের ভরসা। তুমি শিক্ষক, তুমি তপ্ত মরুর বুকে ঝরাতে পারো শান্ত শীতল বর্ষা। তুমি শিক্ষক, তুমি ডুবন্ত তরীর মাঝে জাগাতে পারো তীরে ফেরার আশা। তুমি শিক্ষক, তুমি শিশুর মুখে ফোটাতে পারো বিশ্ব জয়ের ভাষা। তুমি শিক্ষক, তুমি সম্মানী একজন, আলিঙ্গনে তোমার সুবাসিত হোক বিশ্ব এই ভুবন। নমস্কার। এবার একটু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে হাওয়া বদল হয়ে যাক না। হ্যাঁ, হোক না, ক্ষতি কি? তাহলে চলুন এবার দেখে নি আমাদের আরো এক কাছের বন্ধু লক্ষ্মী মণ্ডলের একটি সুন্দর নৃত্য পরিবেশনা। ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে।
তারি চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 পুরোধনে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। সন্তানদের জীবনের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সকল মা বাবাই তাদের প্রাণপাত করে দেন। তাদের উদ্দেশ্যেই কবি জয় গোস্বামী প্রকাশ করেছেন টিউটোরিয়াল কবিতাটি। আসুন দেখে নি তিনি ঠিক কি বলতে চেয়েছেন, আমাদের শোনাবে আমাদের সকলের প্রিয় বন্ধু জয়িতা। জয় গোস্বামীর লেখা টিউটোরিয়াল, পাঠে জয়িতা কর্মকার। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90 এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নাম্বার কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেটু তোমার স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠ ফাটার অদ্দূরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি আসি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ভ্যাপসা রান্নাঘরে। এই জন্য হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, হপ্তায় 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে সেসব হিসাব করবার? শুধু ছোট খালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলেই সবাই প্রথম হয়, প্রথম হয় প্রথম, কারণ অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ায় কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে, মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলেই ছবি ছাপবে খবরের কাগজে, আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ, আরো পাঁচ, আরো আরো পাঁচ, পাঁচ পাঁচ করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো করে বাঁচ। না বাপি না, না না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি না, না না, আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে কথা বলে। না না ভাবি, পাড়ার পড়ার কথাই দেখি না, উত্তর দিই নোট দিই নোট নি, যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না ভাবি না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো, যেতে আসতে দেখা পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না। আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি, না আমার বন্ধু নেই। না ভাবি না, একজন আছে অপু, এক ক্লাসে পড়ে, ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি ওর বাবাও কে। হ্যাঁ ভাবি হ্যাঁ, না না ভাবি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাক পাবে, ব্যাক পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও তা জানে। হ্যাঁ ভাবি হ্যাঁ, ও বলেছে তাহলেই ও উঠে যাবে কাগজের প্রথম পাতায়, তাহলেই ও উঠে যাবে
কাগজের প্রথম পাতায়। পরিবেশটা হালকা করতে এবার একটু দেখে নি একটা সুন্দর নৃত্য, নৃত্য পরিবেশনায় মধুরিমা দাস। সকলেরই মনে কিন্তু জাগে, কি ঠিক বললাম তো? তাহলে চলুন এই ভাবনার আরো সম্প্রসারণ করতে আমাদের কাছে উপস্থিত হচ্ছে আমাদের আরেক কাছের বন্ধু দীপ্তিমান তার আবৃত্তির মাধ্যমে। নমস্কার, কবি কার্তিক ঘোষের তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, বাপ কাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলতে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো, তোমাকে বলছি দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছোটে, পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার,
পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ, দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়েটি মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না তুমি ওকে ভালো। অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি, ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। নমস্কার। জগতের যা কিছু সুন্দর মনোহর তারই আহ্বান জানাবে আমাদের সকলের প্রিয় বন্ধু জয়িতা তার নাচের মাধ্যমে। এসো হে পরম তরু সুন্দর এসো হে, ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং পরম এসো এসো সুন্দর এসো হে। এসো হে পরম তরু সুন্দর এসো হে, সাজালো সিঁদুরে সে রূপি সে রূপি, এসো হে যুগন্ধর সুন্দর এসো হে, সমারোহে এসো হে পরম সুন্দর এসো হে। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সে পথ হয়ে ও সে পথ হয়ে, এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে, সমারোহে এসো হে পরম তরু সুন্দর এসো হে। এবার আমরা আরো একটি আবৃত্তি শুনে নেব আমাদের আরো এক কাছের বন্ধু প্রতীক পালের কাছ থেকে। বাঘার অম্বর, ভবানীপ্রসাদ মজুমদার। মার্কাস স্কোয়ারেতে বসেছিল সার্কাস, উঁচু উঁচু টিন দিয়ে ঘেরা ছিল চারপাশ। একদিন মাঝরাতে সেই বেড়া লাফিয়ে ডোরা কাঁটা কিঁদো বাঘ কলকাতা কাঁপিয়ে, তালা থেকে টালিগঞ্জ বেহালা টু হালতু, পাঁচ পা ঘুরে ফিরে ঘিমে নেয় ফালতু,
অবশেষে গঙ্গার জল খেয়ে হাওড়ায় লাফ দিয়ে ব্রিজে উঠে লেকচার আওড়ায়। মানুষেরা শয়তান, বদমাশ ও বিচ্ছু, আমাদের তরে ওরা করেনি কো কিচ্ছু। লায়ন্স ক্লাব তো আছে, টাইগার্স ক্লাব চাই, জেব্রা ক্রসিং আছে, আমাদেরও কেন নাই? মুরগির হাঁটা আছে, ঘাটা আছে গাইদের, আমাদের হাঁটা ঘাটা কোনো কিছু নাই ঢের। কাকদি বকখালি হাঁসখালি আছে ঠিক, বাগদি বাঘখালি কোথাও নেই ঠিক। শেয়ালদা থাকে যদি বাগদার কি বা দোষ, হরিণ ঘাটাও আছে তাই মনে আফসোস। মানুষের গাঁটে গাঁটে শয়তানি ফন্দি, উঠোনেতে কেটে দাগ খেলে বাঘ বন্দি। অত সোজা নয় বাপু ভাবো যত মনেতে, নয়াদল গড়বই ফিরে গিয়ে বনেতে। মানুষের দিন শেষ আমরাই রাজারে, আমাদের হেড অফিস হবে বাগ বাজারে। অনেক তো নাচ আবৃত্তি হলো, এবার একটু গান হলে মন্দ হয় না? হ্যাঁ হোক না, কিন্তু গাইবে কে? ওফ তুই বড্ড চিন্তা করিস, আরে আছে তো আমাদের উপকথা, ওই গাইবে। তাহলে চলুন এবার চোখ রাখি উপকথার একটা সুন্দর সঙ্গীত পরিবেশনায়। ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলেরে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। নেনা তেরে কজরা রে হ্যায়, নেনো পে হম দিল হারে হ্যায়, অনজানে হি তেরে নেনো নে ওয়াদে কিয়ে কহি সারে হ্যায়। সাসো কিলে মদম চলে, তুজো কহে বরসে গা সাবন, বরসে গা সাবন ঝুম ঝুম কে, দো দিল এসে মিলে পুষে রাখে যেমন ঝিনুক, খোলো সেরা বরণে মুখ তোর সুখ, পুষে রাখে যেমন ঝিনুক, খোলো সেরা বরণে মুখ তোর সুখ, তেমনি তোমার নিবির ছোঁয়া, তেমনি তোমার নিবির ছোঁয়া, ভিতরে নীল বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। চন্দা কোতা তো লাখো মে, এ জিন্দেগি তেরে হাতো মে, পলকো মে জিল মিলতা রে, অনভরি বরসাতো মে, সপনো কা জাহান হোগা খিলা খিলা, বরসেগা সাবন, বরসেগা সাবন ঝুম ঝুম কে, দো দিল এসে মিলে। আওগে জব তুম সাজনা, অঙ্গনা ফুল
खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिले हैं। आओगे जब तुम हो साजना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिले हैं। बाह, खूब सुंदर उपकथा, किंतु एर पर कि हबे? एबार कि हबे? अरे भाबछिस केन, एबार आमरा देखे नेब एकटा सुंदर डान्स फ्यूशन। कि बोलिस रे? तबे चल, आर बेशी अपेक्षा ना करे देखे नि। बृष्टि आर प्रियार যৌথ প্রচেষ্টায় একটা ডান্স ফিউশন। भूलो दीवार प्रेमनिया मौसम छे, अब आओ मेरे पास रह जाओ मेरे साथ, प्रेमनिया मौसम छे। चम नाच आजे धमाधम ढोल बाजे, नॉन स्टॉप हल्ला मचेगा ओए नाचो सारे। अपनी फेमस है रात वाली यारियां जाले सारा जहां, बेथलपुर मां सुन ले ओ छोरियां, झूमे नगरियां जब जब ये घूमे, कमर यार तारी कमर यार, तारी कमरिया बेथलपुर मां पावो वाग्यो ने मारो सूठो सोनी डो जाग्यो जवान लाल बम्मरिया रे लाल बम्मरिया बम्मरिया रे लाल बम्मरिया। ऑफ बीट है पर कुड़िया दे नाल बहुत स्वीट है, मुंडा थोड़ा ऑफ बीट है पर कुड़िया दे नाल बहुत स्वीट है, ढोंगी सा ये बड़ा डीट है वायरल हो गया ये ट्वीट, पर फूल फूल करने में कूल तू बड़ी तेज कटारी है, शगन तेरी के लगन तेरी के हमने कर दी तैयारी है। नच देने सारे नच देने सारे कसमानो खाने। अरे बास, ये तो दारुण परफॉर्मेंस। बोलेछिलाम तो। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, কিন্তু
এখনই শেষ নয়, রয়েছে আমাদের সকলের প্রিয় বন্ধু নীলাঞ্জনের একটি গান। हम तो यहाँ से मुसाफिर हैं, ये भूले कहीं मंजिल का पता। ऐ खुदा मुझको बता, उम्रता कहाँ क्या तेरा पता। हम तो यहाँ से मुसाफिर हैं, ये भूले कहीं मंजिल का पता। कहाइयो मेरे दाम कुछ नहीं अफसरता, क्यों तूने दिल तोड़ा, क्यों तूने यूँ छोड़ा, क्यों तेरा जी रहे दिल को इंतजार, क्यों चली आती है, क्यों तड़ पाती है, क्यों हूँ अब जी मैं यूँ बेकरार। मुझको बता, पूरा कहा क्या तेरा पता। तो यहाँ पे मुसाफिर है, जो ढूंढे अपनी मंजिल का पता। বেশ অনেকখানি সময় আমরা একসঙ্গে কাটালাম একটি সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আশা করছি এই অনুষ্ঠানটি সকল শিক্ষক শিক্ষিকা এবং আমাদের সকল বন্ধুদের ভালো লেগেছে। আশা করছি আগামী দিনে সব কিছু স্বাভাবিক হলে আমরা এই আন্তর্জাল মঞ্চ থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে অনুষ্ঠান করতে পারব। তাহলে আবার বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।